যখন দুই বা দুইয়ের বেশি অধিক দেশের মধ্যে কোনো সৈন্য যুদ্ধাভ্যাস হয়, তখন সেখানে এক দেশ অপর দেশের হাতিয়ারের ক্যাপাবিলিটি, আর্মি প্লাস পয়েন্ট এবং ডিসঅ্যাডভান্টেজের সম্বন্ধে জানতে পারে, যা রিয়াল টাইম ওয়ারে ভীষণই গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতে যবে প্রথম রাফায়েল ফাইটার জেট ল্যান্ড হয়েছে, তবে থেকেই চীন পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে। পাকিস্তান তো এমনিতেই ভারতীয় বায়ুসেনাকে টেক্কা দিতে পারত না, তার ওপর আবার এখন 23টা রাফায়েল ফাইটার জেটের ডেলিভারিও হয়ে গেছে। ভারতীয় রাফায়েলের মোকাবিলা করার জন্য এখন পাকিস্তানের কাছে কোনো ফাইটার জেটই মজুত নেই, সেই জন্য ঘুম চলে যাওয়া তো স্বাভাবিক। কিন্তু কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে রাফায়েল ফাইটার জেট পাকিস্তানি এয়ারফোর্সের পাইলটদের জন্য সারপ্রাইজ ফ্যাক্টর নেই, পাকিস্তান সেটারও ব্যবস্থা করেছে। আসলে তুর্কি থেকে কিছু মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে, যেগুলো অনুযায়ী ভারতীয় বায়ুসেনা রাফায়েল ফাইটার জেটের সাথে টক্কর নেওয়ার জন্য পাকিস্তানও কোমর বেঁধে নিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের JF-17 ফাইটার জেট এখন তুর্কিতে রাফায়েল ফাইটার জেটের সাথে যুদ্ধ করছে, আর সম্ভাব্য যুদ্ধে রাফায়েল ফাইটার জেটকে কিভাবে ধ্বংস করা যায় সেটা প্র্যাকটিস করছে। যদি আপনাদের মনে এখন এই প্রশ্ন আসে, রাফায়েল ফাইটার জেট না তো পাকিস্তানের কাছে আছে আর না তো আছে তুর্কির কাছে, তাহলে পাকিস্তান রাফায়েল ফাইটার জেটের সাথে কিভাবে প্র্যাকটিস করছে? তো আপনাদের জানানোর জন্য বলি, এই রাফায়েল ফাইটার জেট আসলে কাতার এয়ারফোর্সের, যারা পাকিস্তানের সাথে মিলে এই যুদ্ধাভ্যাসে অংশ নিচ্ছে। শুধু এটুকুই নয়, পাকিস্তানি বায়ুসেনা MiG-29 ফাইটার জেটের সাথেও যুদ্ধাভ্যাস করছে, যা ভারতীয় বায়ুসেনার ব্যাকবোন বলে মনে করা হয়। তুর্কিতে চলা এই এক্সারসাইজে MiG-29 নিয়ে এসেছে আজারবাইজান। মিডিয়া রিপোর্টের মতে তুর্কিতে এই সময় আনারতোলিয়া ইগার 2021 নামের যুদ্ধাভ্যাস চলছে, যেখানে 4টে রাফায়েল ফাইটার জেট, 2টো MiG-29 আর পাকিস্তান থেকে 5টা JF-17 অংশ নিচ্ছে। এই যুদ্ধাভ্যাসে পাকিস্তানি পাইলট রাফায়েল আর MiG-29 এর দক্ষতা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে ভালো মতো জানছে। অবশ্য এই সমস্ত ফাইটার জেটের কনফিগারেশনকে দেখা হলে পুরো পরিষ্কার বোঝা যায় এই যুদ্ধাভ্যাসের আসল উদ্দেশ্য পাকিস্তানি পাইলটদের রাফায়েল এবং MiG-29 সাথে প্র্যাকটিস করানো। কারণ যদি আজ ভারত পাকিস্তানের মধ্যে কোনোরকম যুদ্ধ বাঁধে, তাহলে এই দুই ফাইটার জেট, যেগুলো ভারতের সবথেকে বড় স্ট্রেংথ হবে, তাই এটা মনে করা হচ্ছে এই যুদ্ধাভ্যাসের মাধ্যমে পাকিস্তান অনেক মহত্বপূর্ণ তথ্য পেতে পারে। মানে ভারত 59,000 কোটি টাকা দাম দিয়ে যে 36টা রাফায়েল ফাইটার জেট ফ্রান্সের থেকে কিনেছিল, পাকিস্তান সেটারও সলিউশন বার করতে পারে। অবশ্য প্র্যাকটিক্যালি দেখা হলে এটা অতটা সহজ হবে না, কারণ কাতারের কাছে যে রাফায়েল ফাইটার জেটের ভ্যারিয়েন্ট রয়েছে সেটা ভারতের রাফায়েল ফাইটার জেটের ভ্যারিয়েন্টের থেকে অনেক আলাদা। ভারতের রাফায়েল ফাইটার জেটে ভারতের কথা মতো ফ্রান্স অনেক রকমের ইন্ডিয়ান স্পেসিফাইড চেঞ্জেস এনেছে, যার পর এটা কিছুটা মডিফাইড ভার্সন হয়ে গেছে, যেটা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধেই বুঝতে পারবে। কিন্তু এটা ঠিক যে এই যুদ্ধাভ্যাসের মাধ্যমে পাকিস্তান অবশ্যই কিছু সুবিধা পাবে, কারণ তুর্কি থেকে যে মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে সেটা অনুযায়ী পাকিস্তানের ওই সমস্ত পাইলট পুরো যুদ্ধের মতো পরিস্থিতিতে প্র্যাকটিস করছে, একে অপরের জেটের সঙ্গে ফ্রেন্ডলি ডগ ফাইট করছে, একে অপরের জেটকে চেস করছে। এই যুদ্ধাভ্যাস 23 জুলাই পর্যন্ত চলবে। অবশ্য পাকিস্তানের তরফ থেকে এটা বহুবার দাবি করা হয়েছে যে যদি ভারতের রাফায়েল ফাইটার জেট পাকিস্তানি সীমায় ঢোকে, তাহলে তাদের JF-17ই জবাব দেবে, যেগুলো এক্সারসাইজে অংশ নিচ্ছে। বেচারা পাকিস্তানেরা জেনে রাখা উচিত, ভারতীয় রাফায়েল ফাইটার জেটে এতটাই দক্ষতা রয়েছে যে আমাদের পাইলট এখন নিজেদের এয়ার স্পেসে থেকেই পুরো পাকিস্তানকে শেষ করতে পারবে। আচ্ছা, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়, পাকিস্তানকে এক্সারসাইজের মাধ্যমে ভারতের রাফায়েল ফাইটার জেটের বিরুদ্ধে বিশেষ কোনো সুবিধা পাবে, হ্যাঁ নাকি না? তা অবশ্যই নিচে কমেন্টে জানান।